নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাবো, এবিটি এর টেস্ট পেপার 2023 সালের। আজকে আমি বাংলার টোটাল পাঁচখানা সেট নিয়ে আলোচনা করব। তো দেখো, পেজ নম্বরগুলি হচ্ছিল 626, 645, 666, 682, 702। তো দেখো, এই সমস্ত পেজ থেকে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো, 626 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী আছে 1.1, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান, অ্যান্সার পে কর অ্যান্সার একদিন 1.2। তপনের মেষমশাই যে পত্রিকার সম্পাদককে চিনতেন, অ্যান্সার পে গোয়াল আছে সন্ধ্যা তারা 1.3। দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে বক্তা হলেন, অ্যান্সার পে কর অ্যান্সার জগদীশবাবু 1.4। সমুদ্র নিরুপতি সুতা, অ্যান্সার পাই খরেন্সার পদ্মাকে বোঝানো হয়েছে 1.5। আয় আরও বেদে বেদে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, অ্যান্সার পাই খরেন্সার জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন 1.6, সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণ বাণী, সভ্যতার শেষ পূর্ণ বাণী, অ্যান্সার পাই খরেন্সার ক্ষমা করো। 1.7 কী বলেছে, সেনসিটাইজড পেপার এর অনুবাদ যা লিখলে ঠিক হয়, ঠিক হয় বলে প্রবন্ধিক মনে করেন, এর অ্যান্সার হবে গোয়ালাচার সুগ্রাহী 1.8। চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে যে টাকা পেয়েছিলেন, অ্যান্সার হবে গোয়ালাচার 7 টাকা 1.9। শ্রীপান্ত ছদ্মনামে লিখেছেন, অ্যান্সার হবে গোয়ালাচার নিখিল সরকার 1.0। রাজায় রাজায় যুদ্ধ হয়, অ্যান্সার হবে গোয়ালাচার ব্যতিহার কর্তা 1.1। কী বলেছে, পরপথটি প্রদান হয় যে সমাসে সেটি হলো, অ্যান্সার হবে খরেন্সার তৎপুরুষ সমাস 1.12। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ, অ্যান্সার হবে খরেন্সার তৎপুরুষ সমাস। পরের প্রশ্নে কী বলেছে 1.13, তোরা সব জয়ধ্বনি কর এই যে বাক্যের উদাহরণ, অ্যান্সার হবে খরেন্সার কর্তৃবাচ্য 1.14। হায় তোমার এমন দশা কে করল, এটি যে ধরনের বাক্য, অ্যান্সার পাই খরেন্সার বিস্ময়সূচক বাক্য 1.15। বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল, এটি যে শ্রেণীর বাক্য, অ্যান্সার পাই খরেন্সার যৌগিক বাক্য 1.16। মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা, নিম্নরিখ পথটি যে কারকের উদাহরণ, অ্যান্সার পাই খরেন্সার অধিকরণ কারক। পরের প্রশ্ন 1.17, রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান। তো দেখো, এই বাক্যের নির্মরিক অংশটি হলো, অ্যান্সার হবে গোয়ালাচার বিধেয়। এবার আমি পেজ নম্বর 645 নিয়ে আলোচনা করব। 645 নম্বর পেজের ফার্স্ট কোশ্চেন কী বলেছে 1.1, রত্নের মূল্য জহুরির কাছেই, এখানে রত্ন ও জহুরি হলো, অ্যান্সার হবে গোয়ালাচার তপন ও ছোটমেশো। পরের প্রশ্ন 1.2, গিরিশ মহাপাত্রের ট্যাকে পাওয়া গিয়েছিল, অ্যান্সার হবে গোয়ালাচার একটি টাকা, গণ্ডা কয়েক পয়সা। পরের প্রশ্ন কী আছে 1.3, বিরাগের ঝোলার ভিতরে যে বইটি ছিল সেটি হলো, অ্যান্সার হবে গোয়ালাচার গীতা 1.4। কী বলেছে, ত্রস্ত জটায় দেখা যায় যে বর্ণ, অ্যান্সার হবে গোয়ালাচার পিঙ্গল বর্ণ 1.5। কী বলেছে 1.5, বলেছে নাদিলা কর্বুর দল বলতে বোঝানো হয়েছে, অ্যান্সার হবে খরেন্সার রাক্ষসদের। পরের প্রশ্ন 1.6, কবি গানের গায়ে মোসেন, অ্যান্সার হবে খরেন্সার রক্ত, কবি গানের গায়ে মোসেন, অ্যান্সার হবে খরেন্সার রক্ত 1.7। স্টাইলাস আসলে, অ্যান্সার হবে খরেন্সার ব্রোঞ্জের শলাকা। পরের প্রশ্ন 1.8, কায়স্থ আর রাজপুত চেনা যায় যথাক্রমে, অ্যান্সার হবে খরেন্সার কলমে ও গোফে 1.9। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল, অ্যান্সার হবে খরেন্সার 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.10, বিভক্তি কখনোই লোপ পায় না, অ্যান্সার হবে খরেন্সার সম্বন্ধ পদে। পরের প্রশ্ন কী বলেছে 1.11, অলুক বহুব্রীর উদাহরণ হলো, অ্যান্সার হবে খরেন্সার মুখে মধু। পরের প্রশ্ন কী বলেছে 1.12, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য লাভ করে তা হলো, অ্যান্সার হবে খরেন্সার দ্বন্দ্ব সমাস 1.13। সুজয় চলার পথে
এই বাক্যে যা নেই অ্যান্সার বা গুড অ্যান্সার আকাঙ্ক্ষা নেই। 1.14 মহাশয়ের কী করা হয়, তো দেখো এটি যে বাচ্যের দৃষ্টান্ত অ্যান্সার বা গুড অ্যান্সার ভাব বাচ্য। 1.15 বাচ্য শব্দের অর্থ হলো অ্যান্সার বা গুড অ্যান্সার বক্তব্য। 1.16 পাঁচ দিন নদীকে দেখা হয় নাই, রেখাঙ্কিত পথটি কারক বিভক্তি হলো অ্যান্সার হবে কর্মকারকে কে বিভক্তি, কর্মকারকে কে বিভক্তি। পরের প্রশ্ন কি বলেছে, 1.17 ধার্মিকেরা সুখী, এই বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তরিত করলে হবে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, যারা ধার্মিক তারা সুখী। পরের প্রশ্ন কি বলেছে, এবার আমি 666 পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1, একদল ছেড়ে যে গাছের নিচে খেলছিল সেটি হলো অ্যান্সার বা গুড অ্যান্সার নিম গাছ। 1.2 তপন কলমটি নিয়ে উঠে গেল সিঁড়িতে, তো দেখো এর অ্যান্সার বা গুড অ্যান্সার তিন তলায় বা তিন তালার। পরের প্রশ্ন কি বলেছে 1.3, তবে এ বস্তুটি পকেটে কেন, যে বস্তুটির কথা বলা হয়েছে অ্যান্সার বা গুড অ্যান্সার গাজার কলকে। 1.4 দেবী পদ্মা যার কৃপা প্রার্থনা করেছিল অ্যান্সার বা গুড অ্যান্সার নিরঞ্জন। 1.5 রক্ত মুছি শুধু রক্ত মোছেন অ্যান্সার বা গুড অ্যান্সার গানের গায়ে। 1.6 আমি চলে গেলাম, তো দেখো এর অ্যান্সার বা গুড অ্যান্সার দূরে দূরে। 1.7 পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল অ্যান্সার বা গুড অ্যান্সার 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি বলেছে 1.8, পরের প্রশ্ন কি বলেছে 1.8, যারা পোশাকি নাম স্টাইলাস, তো দেখো অ্যান্সার হবে ঘর অ্যান্সার ব্রোঞ্জের শলাকার। 1.9 তার সূচনা কিন্তু হাতে লেখা পাতায় অ্যান্সার হবে, তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে, তোমরা কমেন্ট বক্সে জানলে দিয়ে দেবে, ঠিক আছে। 1.10 কী বলেছে, নির্দেশক কথার অর্থ অ্যান্সার হবে ঘর অ্যান্সার নির্দেশ করে যে। পরের প্রশ্ন 1.11 বেলা যে পড়ে এলো জলকে চলো, নিম্নরিখ পথটি কারক হলো অ্যান্সার হবে, তো দেখো জলকে, ঠিক আছে, তার মানে এটা অবদানকারক, ঠিক আছে, কী হবে অবদানকারক হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.12 কালি কলম মন লেখে, তো দেখো এখানে যে সমাস আছে এর অ্যান্সার হবে দ্বন্দ্ব সমাস। 1.13 কর্মবাচ্যের কর্তাকে বলে অ্যান্সার হবে কর অ্যান্সার অনুক্ত কর্তা। পরের প্রশ্ন 1.14 গরুটি আকাশে ওড়ে, এটি একটি অ্যান্সার বা গুড অ্যান্সার যোগ্যতাহীন বাক্য। 1.15 ওরে তোরা শঙ্খ বাজা, বাক্যটি হলো অ্যান্সার বা গুড অ্যান্সার কর্তৃপাচ্য। 1.16 বহুবচন নির্দেশক হলো অ্যান্সার বা গুড অ্যান্সার সবগুলো, ঠিক আছে, সরি, বহুবচন নির্দেশক হলো অ্যান্সার বা গুলো হবে, গুড অ্যান্সার গুলো। 1.17 এ মায়া প্রীতং বুঝিতে না পারি, বাক্যটি হলো অ্যান্সার বা গুড অ্যান্সার আবেগ সূচক। পরের, তো দেখো এবার আমি 682 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি, অ্যান্সার বা গুড অ্যান্সার পাঁচ দিন। 1.2 অদল বদল গল্পটি বাংলার অনুবাদ করেন অ্যান্সার বা গুড অ্যান্সার, সরি, অ্যান্সার বা গুড অ্যান্সার অর্ঘ্যকুসুম দাশগুপ্ত। 1.3 ছোট মাসি তপনের চেয়ে বড়, অ্যান্সার বা গুড অ্যান্সার বছর আটেকের। 1.4 প্রহ্লাস কবিতাটি নজরুলের যে কাব্যগ্রন্থের কবিতা, অ্যান্সার বা গুড অ্যান্সার অগ্নিবীণা। পরের প্রশ্ন 1.5 হাই বিধি কী বলেছে, বাম মম প্রতি বক্তা হলেন অ্যান্সার বা গুড অ্যান্সার রাবণ। 1.6 সিন্ধু তীরে কবিতার কবি, অ্যান্সার বা গুড অ্যান্সার সৈয়দ আলওয়াল। পরের প্রশ্ন কী বলেছে 1.7 কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠন করেছিল অ্যান্সার বা গুড অ্যান্সার 1936 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.8 বাঙালি সাংবাদিকদের কী বলেছে, বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন অ্যান্সার বা গুড অ্যান্সার লর্ড কার্জন। 1.9 সোনার দোয়াত কলমের কথা জানা যায় যার কাছ থেকে, তিনি হলেন অ্যান্সার বা গুড অ্যান্সার শুভ ঠাকুর। 1.13 ছোট মাসি একটা গল্প লিখেছি চিহ্নিত পথটি, অ্যান্সার বা গুড অ্যান্সার সমন্ধন পদ। পরের প্রশ্ন কী বলেছে 1.11 অনুসর্গের অপর নাম হলো অ্যান্সার বা গুড অ্যান্সার পরসর্গ। 1.12
তোমাদের থাকা হয় কোথায়, অ্যান্সার হবে কি, তো দেখো যে বাচ্চের উদাহরণ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ভাব বাচ্চ। 1.13 বাবুটির স্বাস্থ্য গেছে বাক্যটিতে জটিল বাক্য রূপান্তর করলে হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বাবুটির যা গেছে তার স্বাস্থ্য, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি বলেছে, 1.14 আকাশে গরু চড়ে, তো দেখো এর অ্যান্সার 1.14 কি বলেছে, আকাশে গরু চড়ে যে শর্ত লঙ্ঘিত হয়েছে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার যোগ্যতা। 1.15 হিসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড় রাজি, চিহ্নিত পথটি যে সমাসের উদাহরণ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নং তৎপুরুষ। 1.16 গীতায় পড়া আছে গীতায় পড়েছি অ্যান্সার হবে, তো দেখো পরিবর্তিত বাচ্চটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্তৃ বাচ্চ। 1.17 বাংলার ভাগ্য কাশে আজ দুর্ঘটনার কি বলেছে ঘন ঘটা, চিহ্নিত পথটির কারক ও বিভক্তি লেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অধিকরণে এ বিভক্তি। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো এবার আমি 702 পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো বাংলার 702 পেজের সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করবো। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, নতুন মেষকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তপনের। 1.2 খুবই গরিব মানুষ হরিদা যে গল্পের অংশ তা হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বহুরূপী। 1.3 মেজাজ চড়ে গেল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইসাবের। পরের প্রশ্ন কী বলেছে, 1.4 হেঁটে গেল গির্জার এক অ্যান্সার হবে খয়ের অ্যান্সার নান। পরের প্রশ্ন 1.5 অস্ত্র ফেলো অস্ত্র রাখো অ্যান্সার হবে, তো দেখো অস্ত্র ফেলো অস্ত্র রাখো, তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট আছে আমি কমেন্ট বক্সে পাঠিয়ে দিচ্ছি। পরের প্রশ্ন কী বলেছে, 1.6 সিন্ধু তীরে কবিতার কবি হলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সৈয়দ আলোয়াল। 1.7 কী বলেছে, বিখ্যাত লেখক শৈলজানন্দের কাছে ফাউন্টেন পেন্সিল অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 24টা। পরের প্রশ্ন কী বলেছে, 1.8 যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন 1.8 নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের তার নাম অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তৈলক্যনাথ মুখোপাধ্যায়। 1.9 এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অ্যান্সার হবে, তো দেখো সাধারণ পাঠকের পক্ষে হবে না অনেক কী বলেছে, অনিষ্টকর ক্ষতিকর হানিকর দুষ্কর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দুষ্কর। পরের প্রশ্ন 1.10 তপনের মাথায় ঢোকে না অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সম, তো দেখো তপনের মাথায় ঢোকে না, চিহ্নিত পথটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সম্বন্ধ পথ। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন কী বলেছে, 1.13 তাণ্ডবের দুণ্ডু ভিনি নাদে, তো দেখো দুণ্ডু ভিনি নাদে শব্দটি ব্যাজবাক্য হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কী বলেছে দুণ্ডু ভির নিদানে। পরের প্রশ্ন কী বলেছে, 1.14 মুখচন্দ্র মুখচন্দ্রের ন্যায়, তো দেখো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উপমিত কর্মধারায়। তো পরের প্রশ্ন কী বলেছে, 1.13 নির্দেশক সাধারণত যুক্ত হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিশেষ্য পদে। 1.11 দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পায় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার উভয় পদের। 1.12 তপনের মাথায় ঢোকে না নিম্নরেখা পদটি অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সম্বন্ধ পদ। পরের প্রশ্ন কী বলেছে, 1.13 বাক্য নির্মাণের শর্ত হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তিনটি। 1.14 কালি কলম মান লেখে তিনজন, এটি যে বাচ্চের উদাহরণ অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্তৃ বাচ্চ। 1.15 কী বলেছে, নিকম্বিলা যোগ্য সাঙ্গ করে বীরমণি, এটি কী ধরনের বাক্য অ্যান্সার হবে খয়ের অ্যান্সার আবেগসূচক বাক্য। 1.16 পাঁচ দিন নদীকে দেখে নাই নিম্নরেখ পথটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মকারক। 1.17 কী বলেছে, রামদাস আর প্রশ্ন। পরের প্রশ্ন কী বলেছে, 1.16 পাঁচ দিন নদীকে দেখে নাই নিম্নরেখ পথটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কর্মকারক। পরের প্রশ্ন কী বলেছে, 1.17 রামদাস আর প্রশ্ন করিল না, তো দেখো প্রশ্ন করিল না নিম্নরেখ পথটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তৎপুরুষ কী বলে, ঠিক আছে তৎপুরুষ সমাস, তো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তৎপুরুষ সমাস। তো দেখো আজকে আমি টোটাল পাঁচখানা সেট নিয়ে আলোচনা করেছি, আমি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি বাকি দুটো সেট আমি সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।